আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বাগানের ব্যানানা ম্যাঙ্গোর গাছ। তো গাছটা লাগা খুব একটা বেশি দিন হয়নি আমাদের, মাত্র 3 মাস থেকে 4 মাস হবে এবারে গাছ লাগাইছি। জাস্ট প্রত্যেক গাছে মুকুল এসেছিল, কিন্তু আমরা এই গাছে মুকুল আর কি রেখে দিয়েছিলাম যে দেখার জন্য কেমন ফলন আসে। তো আল্লাহ রহমতে দেখেন এই গাছে দুটো আম ধরেছে। আমের এক একটা সাইজ দেখেন, এখনই একটা করে সাইজ অনেক, প্রায় 200-300 গ্রাম করে হয়ে গেছে। এগুলো ব্যানানা ম্যাঙ্গো, এগুলো আরও লম্বা হবে, আরও অনেক লম্বা হবে এগুলো আম। তো আমরা দেখার জন্য জাস্ট একটা গাছে রেখে দিয়েছিলাম, তার আমরা ফল পেলাম, দেখে খুব আনন্দ লাগতেছে যে এইটা ফলন মাশাল্লাহ অনেক ভালো এবং ধরনশীল, খুবই ধরনশীল। যেটা আমরা জানি আমাদের যেগুলো 2-3 বছরে যেগুলো গাছ রয়েছে এগুলোতে দেখেছি খুবই ধরনশীল। জাস্ট এখানে দেখার জন্য রেখে দিয়েছিলাম একটা গাছে। আর এইটার একটা সুবিধা হচ্ছে এই গাছে আপনার ফুল বেশ কয়েকবার আসে। আপনি ফুল ভেঙে দিবেন, ফুল আসতে থাকবে, ফুল ভেঙে দিবেন আবার আসবে, ফুল ভেঙে দিবেন আবার আসবে, এভাবে 3 থেকে 4 বার ফুল আসে এই গাছটাতে। তো এটা দ্বিতীয়বারের ফুল, আমরা প্রথমবার ভেঙে দিয়েছিলাম, দ্বিতীয়বারে দেখেন প্রথমবার এখানে হয়েছিল, এখানে হয়েছিল। তো এটা ভেঙে দিয়েছিলাম আমরা, তো পাশ দিয়ে আবার হয়েছে মুকুল। এটা আমরা হয়তো দেখতে পারিনি, পরে আসি দেখি যে আম হয়ে গেছে। তো জাস্ট দেখার জন্য দুটা আম রেখে দিয়েছিলাম। তো দুটা আমই আর রয়েছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে, কয়েকদিন ধরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, তারপরেও আমগুলো পড়েনি, আমগুলো পড়েনি। তবে আমি একটা আম নিয়ে যাব আজকে, কারণ দুটো আম রাখা যাবে না, গাছের মধ্যে প্রচুর প্রেশার পড়তেছে আর প্রচণ্ড ঝড় বাতাস এদিকে হচ্ছে, যার কারণে যে গোড়ার মধ্যে দেখেন অনেক ফাঁকা হয়ে গেছে। তো এটাও নিতে পারবে না, তাই আমি একটা আম আজকে নিয়ে যাব, একটা আম রেখে দিব পরবর্তীতে দেখার জন্য। জাস্ট এই আমটা আমি রেখে নিয়ে যাচ্ছি, এই যে ছিঁড়লাম। তো দেখেন এগুলো কী আটা পড়তেছে বাবা। তো যাই হোক, এটার ভবিষ্যৎ অনেক ভালো আমাদের দেশের জন্য। আপনারা যারা বাগান করতে চান, প্রচলিত যেগুলো আম রয়েছে, হাঁড়িভাঙা, মিষ্টিভোগ, গোপালভোগ, এগুলো না করে নতুন যেগুলো ভ্যারাইটি আসতেছে সেগুলোর দিকে যাইতে পারেন, এগুলোর ফিউচার অনেক ভালো আমার মতে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে।